নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে মা বিপত্তারিণীর আশীর্বাদে সাত রাশির ভাগ্য খুলবে। প্রত্যেকে জয় মা বিপত্তারিণী অবশ্যই কমেন্ট করুন। দেখুন, মা বিপত্তারিণী পুজো যদি আপনারা সঠিক নিয়মে করেন এবং লাল সুতো যদি আপনারা এই বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই বাঁধবেন, তাতে যে কোনো বিপদ, যে কোনো দুর্ঘটনা, যে কোনো সমস্যা থেকে কিন্তু মা রক্ষা করবে, মায়ের আশীর্বাদ পাবেন। মা আপনাদেরকে যে কোনো বড় ধরনের বিপদ থেকে কিন্তু মুক্তি কিন্তু করবে। অবশ্যই বিপত্তারিণী পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে, মায়ের বিশেষ কৃপা রয়েছে। এই কৃপায় আজ মধ্যরাত থেকে সাত রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি টানা পনেরো দিন ভাগ্য চমকাবে মা বিপত্তারিণীর কৃপায়। প্রথম রাশি বিষ রাশি। বিষ রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে। নাম্বার ওয়ান রাশি বিষ রাশি। দুই নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির মায়ের আশীর্বাদে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ইনকাম, ডেলি ইনকাম এবং অর্থনৈতিক স্থিতি, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটতে কিন্তু চলেছে। জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির মায়ের আশীর্বাদে আপনাদের বড় ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে কিন্তু চলেছে। আজ মধ্যরাত থেকে আগামী পনেরো দিনের মধ্যে বড় পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট এবং ধনলাভ, সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের ব্যবসা, কর্ম, অর্থ এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মায়ের আশীর্বাদে মকর রাশির বড় ধরনের সুযোগ আসতে চলেছে এবং আপনাদের বিপদ মুক্ত হতে কিন্তু আপনারা চলেছেন। মা আপনাদের সব দিক থেকে লাভ আপনাদেরকে কিন্তু করতে চলেছে। প্রত্যেকে জয় মা বিপত্তারিণী অবশ্যই কমেন্ট করুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি মায়ের কৃপায় আপনাদের কপাল খুলতে চলেছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা, আপনাদের ভাগ্যের সাপোর্ট, ডেলি ইনকাম, সম্পত্তিগত দিক থেকে লাভ আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির
নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি মায়ের আশীর্বাদে আপনাদের বড় ধরনের সুযোগ আসতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে যে কোনো দিক থেকে বড় কোনো শুভ সংবাদ এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন মায়ের আশীর্বাদে আসতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে সফলতা, কেরিয়ার এবং সম্পত্তিগত দিক থেকে মায়ের আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে আজ মধ্যরাত থেকে। আবারও প্রত্যেককে আমি বলছি, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, মায়ের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন এবং প্রত্যেকে জয় মা বিপত্তারিণী অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।